সুলতান, আপনার কাছে জানতে চাচ্ছি যে এখন কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন। উপমা, যেই কথাটি আপনি জানেন, যেটি আপনি সংবাদের মধ্যে দেখালেন আমাদের দর্শকদেরকে, সেটি হচ্ছে প্রধানমন্ত্রী সকাল 9টার কিছু পরপর যুক্ত হয়ে এই যে জাপান অর্থনৈতিক অঞ্চল রয়েছে, যেটি ঢাকার একেবারে নিকটবর্তী জেলা নারায়ণগঞ্জের 2500 অবস্থিত, সেটি উদ্বোধন করেছেন এবং এর ফলে নতুন আরেকটি মাইল ফলক যুক্ত হলো ইকোনমিক জোনগুলো বাস্তবায়ন ক্ষেত্রে। আপনি জানেন যে সরকার 100টি অর্থনৈতিক অঞ্চল দেশের বিভিন্ন জায়গায় বাস্তবায়ন করতে এর মধ্যে কাজ করে যাচ্ছে। আমরা এখন ঠিক বাহিরে রয়েছি, যেখানে অনুষ্ঠান হয়েছে তার ঠিক বাহিরে, এবং যদি আমি আমাদের ক্যামেরার চোখে আপনাকে এই ইকোনমিক অঞ্চলটি দেখাতে চাই আমাদের দর্শকদের জন্য, আমি আমাদের ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো যে দেখানোর জন্য যে কত বড় পরিসরে এখানে আসলে প্রায় 1000 একর জায়গার উপরে এই অর্থনৈতিক অঞ্চলটি করা হচ্ছে। এবং এই অর্থনৈতিক অঞ্চলে কিন্তু এখনও পর্যন্ত বড় আন্তর্জাতিক মানের 4টি কোম্পানি তারা বিনিয়োগ শুরু করেছে এবং আরও বেশ কিছু কোম্পানি আন্তর্জাতিক মানের কোম্পানি তারা এখানে আসবে বলে আমাদেরকে জানিয়েছেন যারা বাস্তবায়নকারী কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান ইউসুফ হারুন। তিনি যেমনটি কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছেন যে 1000 একর জায়গার উপর হলেও এখনও পর্যন্ত তারা 180 একর জায়গার উপর কার্যক্রম শুরু করেছেন, বাকি জায়গাগুলোতে আসলে কার্যক্রম ধীরে ধীরে তারা শুরু করবেন। এবং এই যে ইকোনমিক অঞ্চল, সেখানে 50,000 মানুষের পুরোটি বাস্তবায়ন হলে কর্মসংস্থান হবে। পাশাপাশি শুধুমাত্র এই নয়, আপনি জানেন যে বিশ্বব্যাপী বাংলাদেশের যে শ্রমিকরা যায় তাদেরকে দক্ষতা নিয়ে বারবার প্রশ্ন ওঠে, সেই দক্ষতা বাড়ানোর জন্য জাপানি ইকোনমিক অঞ্চলে প্রতি 22,000 শ্রমিককে তারা এখানে প্রশিক্ষিত করে কাজে লাগানোর চেষ্টা করছে সরকার। এবং এর ধারাবাহিকতায় কিন্তু আপনি আজকে উদ্বোধন হলো, এবং এই পাশাপাশি বাংলাদেশি এবং জাপানি, শুধুমাত্র জাপানি নয়, এই বিনিয়োগ অঞ্চলে কিন্তু জাপান ছাড়াও অন্যান্য দেশের যেই বড় বড় বিনিয়োগকারী রয়েছে তারা ইনভেস্ট করতে পারবেন। যেমনটি প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে বাংলাদেশ এখন আসলে গন্তব্যের সব বিনিয়োগের সবচেয়ে ভালো গন্তব্য, সেই কথাটাই কিন্তু ঘুরে ফিরে এসছে। এবং এরকম ইকোনমিক জোনগুলো যখন পরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হয় তখন বিদেশি বিনিয়োগকারীদের আরও বেশি আত্মবিশ্বাস বাড়বে এবং বাংলাদেশ তারা আরও বেশি বিনিয়োগ করতে পারবে, যার ফলে বিনিয়োগ বাড়বে এবং কর্মসংস্থান বাড়বে বলেও সরকার আশাবাদী। তো এই ছিল আমার কাছে উপমা, এই জাপানের অর্থনৈতিক অঞ্চল থেকে এখনকার সবশেষ আনুষ্ঠানিকতার সবশেষ খবর।